হ্যালো এইচএসসি, কেমন আছো সবাই? আশা করি ভালো। আজ আমরা হ্যাড বেটা হ্যাড রেদা উড বেটা উড রেদা এই সেমি মোডালসগুলোর ব্যবহার খুব ভালো করে শিখব। তাহলে চলো শুরু করা যাক। এই সেমি মোডালসগুলোর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করার চেয়ে অন্য কিছু করাই শ্রেয় বা ভালো। সাধারণত গ্রামার বইগুলোতে উড রেদা ডট 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 দেন ব্যবহৃত হলেও হ্যাড বেটা হ্যাড রেদা উড বেটা এর সাথে দেন যোগ করা হয় না বা আমরা হতে দেখি না। কিন্তু অর্থের উপর ভিত্তি করে এদের সাথেও দেন যোগ করা যায়। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি এই সেমি মোডালসগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু করার চেয়ে অন্য কিছু করাই শ্রেয় বা ভালো। সাধারণত গ্রামার বইয়ে আমরা উড রেদার এর সাথে দেন যুক্ত হলেও হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার এর সাথে দেন যুক্ত হতে দেখি না। কিন্তু আমরা আজকে এটাই শিখব যে অর্থের উপর ভিত্তি করে হ্যাড বেটার হ্যাড রেদা উড বেটার এর সাথেও দেন যুক্ত হতে পারে। তাহলে চলো আমরা দেখি এবং শেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। কিছু ছেলে ফুটবল খেলার সময় একটি ছেলে ব্যথা পেল। তখন কেউ একজন ছেলেটিকে বলল, তোমার এখানে না খেলে বাসায় চলে যাওয়াই ভালো। সে কিন্তু কথাটা এভাবেও বলতে পারত, তোমার বাসায় চলে যাওয়াই ভালো। কিন্তু সে দুটা কথাই বলেছে, যেমন সে বলেছে কোনো কিছু করার চেয়ে অন্য কোনো কিছু করাই শ্রেয়। সে দুইটা কথাই বলেছে। সে বলেছে এখানে খেলার চেয়ে তোমার বাসায় যাওয়াই ভালো বা শ্রেয়। সে দুইটা কথাই বলেছে। ঠিক এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে, হ্যাঁ, যদি দুইটা কথাই সে বলে তাহলে দেন আসবে। যদি সে এভাবে বলতো তোমার বাসায় চলে যাওয়াই শ্রেয় বা ভালো, তখন দেন আসতো না। কিন্তু যেহেতু সে বলেছে তোমার এখানে খেলার চেয়ে বাসায় চলে যাওয়াই ভালো অথবা তোমার এখানে না খেলে বাসায় চলে যাওয়াই ভালো, এই ক্ষেত্রে আমাদের দেন আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেমি মোডালসের সাথেই কিন্তু দেন ব্যবহৃত হয়েছে। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি, যেহেতু আমরা বাংলাটা বুঝিয়ে ফেলেছি, আমি জাস্ট খালি ইংলিশগুলো একবার পড়ে দিচ্ছি। ইউ হ্যাড বেটার গো হোম দেন প্লে হেয়ার। ইউ হ্যাড রেদার গো হোম দেন প্লে হেয়ার। ইউ উড বেটার গো হোম দেন প্লে হেয়ার। ইউ উড রেদা গো হোম দেন প্লে হেয়ার। আমরা গ্রামার বইয়ে উড রেদার এর সাথে দেন যুক্ত হতে দেখলেও আমরা কিন্তু হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার এর সাথে দেন যুক্ত হতে দেখি না। কিন্তু আমরা বুঝতে পারলাম কোনো কিছু করার চেয়ে অন্য কোনো কিছু করাই শ্রেয় বুঝাতে সবগুলো সেমি মোডালসের সাথেই কিন্তু দেন ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এবার আমরা নিচে চলে যাই। এখানে আছে যেটা, সেটা হচ্ছে কথাটি তিনি এভাবেও বলতে পারতেন, তোমার বাসায় চলে যাওয়াই ভালো। আচ্ছা, তিনি কিন্তু বলেনি তোমার এখানে খেলার চেয়ে বাসায় চলে যাওয়াই ভালো। শুধু কি বলেছে? শুধু বলেছে তোমার বাসায় চলে যাওয়াই ভালো। এই ক্ষেত্রে আমাদের দেন আসবে না। এবং আমরা প্রত্যেকটা সেমি মোডালসের সাথে দেখছি, হ্যাঁ, শুধু মূল ভার্ব ব্যবহৃত হয়েছে, দেন ব্যবহৃত হয়নি। এখানে কি আছে? ইউ হ্যাড বেটার গো হোম, ইউ হ্যাড রেদা গো হোম, ইউ উড বেটার গো হোম, ইউ উড রেদা গো হোম। আমার মনে হয় আমরা জিনিসটা বুঝে ফেলেছি। যদি আমি বলি তোমার এখানে অপেক্ষা করার চেয়ে চলে যাওয়াই ভালো, তার মানে এখানে দেন ব্যবহৃত হবে। কিন্তু আমি যদি বলি তোমার চলে যাওয়াই শ্রেয় বা ভালো, তাহলে এখানে দেন ব্যবহৃত হবে না। আমার মনে হয় আমরা এটা বুঝে ফেলেছি। এখানে তাই লেখা আছে, এখানে লেখা আছে
একটি কাজ না করে অন্যটি করা ভালো বুঝালে হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদারের সাথে দেন ব্যবহৃত হয়। আচ্ছা, একটি কাজ করার চেয়ে অন্যটি করাই ভালো, এরকম বুঝাতে দেন ব্যবহৃত হবে। কিন্তু শুধু যদি এটুকু বলা হয় হ্যাঁ কোনো কিছু করাই শ্রেয় বা ভালো, সেক্ষেত্রে দেন ব্যবহৃত হবে না। এবং আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, এই সেমি মডালসগুলোর পর ভার্বের বেস ফর্ম বসবে। সেমি মডালসগুলোর পর ভার্বের বেস ফর্ম বসেছে, এবং যদি দেন ব্যবহৃত হয় দেনের পরেও কিন্তু বেস ফর্ম বসে। আচ্ছা, এই ছিল আমাদের স্ট্রাকচার, এবং হ্যাঁ আমরা খুব ভালো করে এর অর্থগুলো বুঝলাম। এবার আমরা একটা বা দুইটা এক্সাম্পল দেখব। এখানে কিছু এক্সাম্পল সেট করা আছে। যেমন প্রথমে একটা এক্সাম্পল আছে, ইউ উড বেটার স্লিপ দেন গসিপ উইথ ব্যাড বয়েস, যার বাংলা অর্থ হচ্ছে খারাপ ছেলেদের সাথে বাজে গল্প করার চেয়ে তোমার ঘুমানোই শ্রেয় বা ঘুমানোই ভালো। আচ্ছা, যেহেতু এখানে একটি কাজ করার চেয়ে অন্য কাজটি করা ভালো, এরকম দুইটি অর্থই আসছে, তার মানে এখানে আমাদের দেন ইউজ করতে হলো। আচ্ছা, কিন্তু এই কথাটাকেই যদি আমরা এভাবে বলতাম, তোমার বরং ঘুমানোই শ্রেয় বা ভালো, তখন আমাদের কী করতে হতো? ইউ উড রেদার স্লিপ। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখছি, ইউ হ্যাড বেটার স্টাডি দেন ওয়াচ ফিল্মস, সিনেমা দেখার চেয়ে তোমার পড়াশোনা করাই শ্রেয় বা ভালো। যেহেতু একটি কাজ করার চেয়ে অন্য আরেকটি কাজ করাই ভালো বা শ্রেয় বোঝাচ্ছে, তার মানে আমাদের দেন ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এখানেই যদি বলা হতো তোমার পড়াশোনা করাই শ্রেয় বা ভালো, তখন আমাদের দেন ইউজ করতে হবে না, আমাদের এরকম বললেই হবে, ইউ উড রেদার স্টাডি। এই ছিল আমাদের আজকে ছোট্ট একটি আয়োজন।